এখানে যে পলিটিক্যাল অর্গানাইজেশন প্ল্যান করা, এইভাবে পরিষ্কার করেছেন যে কেন এটা লজিক্যাল না, আরেকটা কারণে লজিক্যাল না, আমরা লেটেস্ট ইন্টারন্যাশনাল ফলো করার চেষ্টা করছি, রাইট? পলিটিক্যাল পার্টির ব্যানিং হয়েছে কবে? লেটেস্ট কোনো ইন্টারন্যাশনাল আপনি পাবেন না, এটা খুঁজে পাবেন সেই নিউরেমবার্গের আমলে। আমরা এখন 2024 এসে আশা করি নিউরেমবার্গ আর অ্যাপ্লাই করতে যাব না, কি আউটডেটেড আনএক্সেপ্টেবল ইন্টারন্যাশনাল। এখন আমরা করতে গেলে এখানে শুধু কয়েকজন তৃপ্তি পাবে, পার্টিকুলার যারা রাজনীতি করে, অন্য রাজনীতি করে, দ্যাট ইজ নট দ্য রিজন টু পুট দ্যাট ইন্টু দিস আইসিটি আইন। এটা করার অন্য জায়গা আছে, পলিটিক্যাল মাঠে সেগুলো ফাইট করবেন, যেগুলো লয়ের মধ্যে নিয়ে আসা উচিত না। আর্টিকেল 47A নিয়ে বলা হয়েছে, আই এগ্রি উইথ দ্য পয়েন্ট যেগুলো ফাইসাল করেছেন। আরেকটা পয়েন্ট, আই থিঙ্ক মৃত্যুদণ্ড নিয়ে আপনি বলছিলেন যে এটা অনেক বড় একটা পলিসি ইস্যু, কিন্তু অনেক বড় পলিসি ইস্যু আপনি অলরেডি নিয়ে ফেলেছেন। এনফোর্সমেন্ট ডিসঅ্যাপিয়ারেন্সেস কনভেনশন যখন রাটিফাই করলেন, ওটা একটা হিউজ পলিসি ডিসিশন, নিয়ে ফেলেছেন, রাটিফাই করে ফেলেছেন। সো আই থিঙ্ক এই সেকেন্ড অপশন প্রোটোকল রাটিফাই করা পসিবল না। আর মৃত্যুদণ্ড নিয়ে, হ্যাঁ, আমাদের দেশে সেন্টিমেন্ট আছে, এটা আমার মনে আছে, আগে যখন ট্রাইব্যুনালে বিচার হচ্ছিল তখন আমরা অনেকে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে ওই সময়ই বলেছি, কিন্তু আমাদেরকে অনেক ব্যক্তিরা বলেছেন যে তোমরা এখন কেন আওয়াজ তুলছ, এত বছর তোমরা মৃত্যুদণ্ড নিয়ে তেমন কোনো বিশাল কোনো আন্দোলন গড়ে তোলনি, এখন যখন গণহত্যার শিকার যারা তারা যখন আসছেন ফাইনে, এখন তোমরা হঠাৎ করে মৃত্যুদণ্ড নিয়ে সারা পৃথিবী তোমরা ব্যস্ত হয়ে পড়ছো, আমরা তোমাদের কথা শুনতে চাই না। এখন কিন্তু একই ধরনের সেন্টিমেন্ট, অন্য ভিকটিমস বাট সেম সেন্টিমেন্ট। সো আই থিঙ্ক যখন আপনারা আইন তৈরি করবেন, সেন্টিমেন্টের কাছে কিন্তু কাবু হওয়া যাবে না। এই ক্রিটিকগুলো কিন্তু আছে ইভেন আগের আইসিটি জাজমেন্ট, রাইট? জাস্টিস সিনহার একটা রায় আপনাদের সকলে মনে আছে, যেখানে উনি বলেছেন যে এই রায়টা হচ্ছে আমাদের জনগণের সেন্টিমেন্টের প্রতিফলন। ইউ ক্যান ডু দ্যাট, আইনটা একটা অন্য জায়গা, সেন্টিমেন্টের জায়গা আছে আর আইনের জায়গা, দিস ইজ সেপারেট। সো আই থিঙ্ক সেপারেট রাখা উচিত। আর লাস্ট পয়েন্ট হচ্ছে, আই থিঙ্ক রুলস অফ প্রসিডিউর আমাদের আরেকটু ভালোভাবে দেখা উচিত, ওটা নিশ্চয়ই পরবর্তীতে আপনারা আলোচনা করবেন। কয়েকটা পয়েন্ট সেখানে, জাস্ট ছোট ছোট অনেকগুলো পয়েন্টস আছে যে দুটো একটু ইয়ে করতে চাচ্ছি। একটা হলো যে আমরা আগে ট্রাইব্যুনালে দেখছিলাম অনেক মিউজিক্যাল চয়েস হতো, মানে কয়েকজন জাজ যারা পুরো ট্রায়ালের সময় ছিলেন না, শেষের দিকে চলে এসছে, তারপর এসে তারা রায় দিয়ে দিলেন উইদাউট অ্যাসেসিং দি এভিডেন্স অন দি ম্যাটার, যেটা যাতে না হয়, সেটা হলো কনসিস্টেন্সি, যে জাজ আসবেন শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। আরেকটা, এটা খুব ছোট পয়েন্ট মনে হতে পারে, কিন্তু অনেকে এখানে এই ঘটনাগুলো স্বীকার হয়েছে, বিশেষ করে আপনি সেজন্য আমরা একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই যে কনটেম্পটের ব্যাপার এখনো আমাদের আইনের মধ্যে আছে। কনটেম্পট ইজ ফাইন, ভায়োলেশন অফ কোর্ট অর্ডার জন্য অবশ্যই কনটেম্পট হবে, কিন্তু স্ক্যান্ডালাইজেশন এই ধরনের কোনো কনটেম্পট যাতে না হতে পারে, এটার জন্য একটা ফুটনোট হলে যদি একটু অ্যাড করে দিতে পারেন। আর লাস্ট পয়েন্ট হচ্ছে, আই থিঙ্ক এটা খুবই ভালো লাগলো, সাইদও যেটা বললো যে খুব ব্যতিক্রমী প্রক্রিয়া, যে আপনারা ওপেন কনসালটেশন করছেন আইনজীবীর বাইরে, আপনি আমাদের আইনজীবীদের জগতের বাইরে যারা তাদের অনেকে নিয়ে এসছেন, অনেক কম বয়সে যারা তাদেরকে নিয়ে এসছে, এটা খুব ভালো লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি শুনে খুবই দুঃখ লাগছে। এখানে আমাদের প্রায় 150 জন কোথায় আছেন এখানে, আর বড়জন 3 জন নারী বা 4 জন নারী কথা বলার সুযোগ পেয়েছি, এটা আমরা প্রবণতা কত কয়েকদিন ধরে আমরা দেখছি। আপনি নারী লিস্ট দিয়ে দিবেন, হ্যাঁ আমি লিস্ট দেবো না, এটা আপনার দায়িত্ব, আমার লিস্ট আমি দায়িত্ব নিয়েছি, আমি আরো 5 জন নারীকে বলেছি তারা আসে না, ঠিক আছে আমি লিস্ট আপনাকে দিব, কিন্তু এটা আপনাদের দায়িত্ব, আপনাদের জানা দরকার, আমরা আরো 5 জন নারীকে বলেছিলাম যারা আসেন না। আর আর একটা ছোট পয়েন্ট, যে আইনের মধ্যে এই আইনের ভাষা তো এখনো শিকলনীয় ভাষা এবং পিফিয়াতো ভাষা, তো আপনারা যাদেরকে এখানে বিচারে দাঁড় করার মধ্যে দাঁড় করালেন, তাদের মধ্যে যারা পুরুষ না তারাও থাকতে পারেন, সেটাও মাথায় রেখে আইনি ল্যাঙ্গুয়েজটা একটু অ্যামেন্ড করবেন। ল্যাঙ্গুয়েজ অ্যামেন্ড করবো, আপনার সাথে জেল ক্লজে দেখতে আছে না, এই মানে টাইম টু চেঞ্জ। আচ্ছা, সারা যেটা বলেছেন সব অত্যন্ত ইম্পর্টেন্ট কথা বলেছেন, আর সবাইকে স্মরণ করে যে আমরা যার কারণে কনটেম্প মামলা খেয়েছিলাম সেটা হচ্ছে আমাদের প্রিয় ডেভিস। আর একটা কথা হচ্ছে কি, একটা জিনিস আমি ক্লিয়ার করি সারাকে, সেটা হচ্ছে এই পলিটিক্যাল পার্টি ব্যান করার দাবি কিন্তু অন্য কোনো পলিটিক্যাল পার্টি থেকে আমি শুনি নাই, এই দাবিটা এসছে এই ছাত্র জনতার আন্দোলনে যারা জীবন হারিয়েছে, যাদের অঙ্গ হানি হয়েছে, যারা চোখ হারিয়েছে, যাদের খুব ব্যথায় চুরমার হয়ে গেছে, তাদের পক্ষ থেকে পলিটিক্যাল পার্টি অন্য কোনো পলিটিক্যাল পার্টি ব্যান চায় নাই এবং চাওয়ার কথা না। যাই হোক, আমি এখানে আলোচনা করবো, অনেক ইনোভেটিভ প্রস্তাব আসছে, আমি খুব সংক্ষেপে আজকে আমাদের কথা বলার